আসসালামু আলাইকুম এভরিওয়ান। মাত্র 10 মিনিটে কিভাবে চুলাতে ঝটপট মজাদার পিৎজা বানাবেন সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। এখানে আমি আমেরিকান গার্ডেনের পিৎজা সসটা ইউজ করছি, সবসময় আমি এটাই ইউজ করি, খুবই ভালো। কিছু সবজি বলতে পেঁয়াজ আর 2 কালারের ক্যাপসিকাম নিলাম, আর এটা হচ্ছে মাশরুম, মাশরুমকে একটু তেলে ফ্রাই করে নিয়েছি, চিকেনগুলোকে একটু তেলে ফ্রাই করে নিয়েছি। এখানে আমি ডো বানানোর জন্য কী কী দিলাম, ময়দা, পাউডার দুধ, ইস্টকে আমি গরম পানিতে একটু চিনি দিয়ে গুলে নিয়েছিলাম, আর একটু ঘি মাখিয়ে আর লবণ তো মাস্ট দিতে হবে, সেগুলো দিয়ে আমি ডো তৈরি করে ফেললাম। ডোটা কিন্তু বেশি পাতলাও করা যাবে না, আর ইস্ট থাকলে কিন্তু ডোটা অনেক স্টিকি হবে। সো মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যেই আমার ডোটা একদম হয়ে গিয়েছিল। তো আমি মোথার পর একটু 5-7 মিনিট রেস্ট রেখেছিলাম ঢাকনা দিয়ে, তারপর দেখুন বের করার পর পুরো স্টিকি হয়ে গেছে আর ফুলে গেছে সাথে সাথে। ইনস্ট্যান্ট ইস্ট ইউজ করতে হবে, না হলে কিন্তু অনেক সময় লাগবে ডোটা রেডি হতে। তারপর আমি একটা প্যানের মধ্যে ঘি মেখে হালকা আর ডোটা সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে বড় করে ফেললাম, দেখুন রুটির মতো, কোনো বেলতা হয়নি, কিছু করতে হয়নি। তারপর আমি পিৎজা সসটা লাগিয়ে নিলাম, এরপর একটু মজারেলা চিজ দিলাম, দেন আমি উপর দিয়ে মাশরুম কুচিগুলো একটু একটু দিচ্ছিলাম। এটা কিন্তু মাশরুম পিৎজা হবে, তাই আমি সবগুলো এটাতে মাশরুমই দিব। সো আজকে আমি 2 রকমের পিৎজা বানাচ্ছি, একটা মাশরুম পিৎজা আর একটা চিকেন পিৎজা। উপরে আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সব সময় পিৎজা বানাই, আর আমার হাজব্যান্ডের আমার ভাতের পিৎজা এত পছন্দ, আপনারাও বাসায় বানিয়ে যদি হাজব্যান্ড বা ফ্যামিলিকে খাওয়ান ওরাও অনেক পছন্দ করবে, বারবার খেতে চাইবে। সো উপরে সুন্দর করে আমি কালারফুল ক্যাপসিকামগুলো সাজিয়ে দিচ্ছিলাম, আপনাদের ইচ্ছা মতো আপনারা কম বেশি দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু ক্যাপসিকাম পার্সোনালি আমার অনেক ভালো লাগে, কামড়ে যখন ক্যাপসিকাম পড়ে না খুব ভালো লাগে। তারপর আমি চুলাতে বসাই দিলাম একদম লো ফ্লেমে, তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ 5 মিনিটের মতো আমি এটা কুক করলেই একদম ফুলে ফুল উঠবে পিৎজা। চুলাতে পিৎজা যত সুন্দর হয় ওভেনে কিন্তু অত সুন্দর হয় না আমার মনে হয়, আর চুলাতে সুন্দর করে পিৎজা বানাতে পারলে ওভেনের দরকারও পড়ে না। দেখুন আমার পিৎজাটা মাশাল্লাহ ফুলে একদম এক অবস্থা, আর চিজগুলো একদম বেশি বেশি পড়তেছে। তো আরেকটু হবে, আমি চিজগুলো আরেকটু গলাবো, তো একদম মেল্টেড হয়ে যাবে। এই যে দেখুন আমি তলাটা আপনাদেরকে দেখাচ্ছি, চুলাতে পিৎজা বানালে তলাটা কীরকম হয়, এই যে দেখুন ব্রাউন কালার হয়েছে, পিৎজাটা একদম কুকড হয়ে গেল একদম ফাইনালি। এটা কিন্তু আবার দ্বিতীয় পিৎজা, প্রথমটাও বানিয়েছি, সেকেন্ডটাও আপনাদেরকে দেখালাম। প্রথমটা বানানোর পর সেকেন্ডটা গরম গরম কীভাবে কাটবো সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। সবশেষে বানাচ্ছি চিকেন পিৎজা আমার জন্য। আমার হাজব্যান্ড কিন্তু চিকেন এত পছন্দ করে না, সেই জন্য ওরটাতে চিকেন টিকেন দিই নাই, আমারটা একটু মোটা করে বানাবো যেহেতু, একটু চিকেন দিব বেশি করে। আর এটাই হচ্ছে লাস্ট ডো, এটাকে একদম মোটা করে বড় করে আমি হাত দিয়ে চেপে চেপে গোল করে ফেলেছি। আমার হাজব্যান্ডে কিন্তু পাতলা পিৎজা পছন্দ করে, সেই জন্য ওরটা একদম পাতলা করে হাত দিয়ে চেপে চেপে চারপাশটা পাতলা করে নিয়েছিলাম, আমারটা অতটা পাতলা করি নেই, মোটামুটি বড় মোটা থাকবে। তো এখানে সেম সব কিছু দিয়ে দিলাম, উপরে চিকেনও দিয়ে দিলাম, আমারটা দেখুন একদম ফুলে ফুলে কি অবস্থা মাশাল্লাহ। আমার পিৎজাতে আমি খুব বেশি চিজ দিই নাই, হাজব্যান্ডের পিৎজাতে অনেক বেশি চিজ দিয়েছি, কারণ ও অনেক বেশি চিজ পছন্দ করে। আর আজকের পিৎজাগুলো হাজব্যান্ডকে ডেডিকেট করেই বানিয়েছিলাম, সেজন্য ওরগুলো একটু স্পেশাল করে বানালাম। পিৎজাটা আমি রেডি করে রেখে দিয়েছি চুলার উপরে, যখন গরম গরম রাতে খাবে তখন চুলাটা অন করে 5 মিনিটে তৈরি করে ফেলবো। এই দেখুন আমার স্লাইসগুলো কত সুন্দর হয়েছে মাশাল্লাহ। কেমন হয়েছে জানাতে ভুলবেন না। সবাইকে আজকের মতো বিদায় দিচ্ছি, আল্লাহ হাফিজ।